আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। শীতকালে নতুন আলুর আলুর দম এবং নরম তুলতুলে ফুলকুল লুচি থাকলে বিকালের নাস্তায় আর কি লাগে। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে লুচি এবং আলুর দম এই দুটো রেসিপি একসাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি লুচি এবং আলুর দম রেসিপি। প্রথমে আমি লুচি তৈরির জন্য একটা ডো তৈরি করে নিব। সেজন্য একটা মিক্সিং বোল নিয়ে এটাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। লুচিটা কিন্তু আটা দিয়েও হয়, কিন্তু আটা দিয়ে লুচিটা খুব একটা নরম হয় না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে তেল অ্যাড করে নিচ্ছি এবং হাত দিয়ে ময়দার সাথে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা কতটুকু লাগবে সেটা নির্ভর করবে আপনার ময়দার পরিমাণের উপর। আমি এর মধ্যে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন ময়দাটা এভাবে ব্রেড ক্রামের মতো হয়ে গেছে এবং হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিলে দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি এই ময়দার মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি শক্ত ধরনের একটা ডো তৈরি করে নিব। আমরা যেভাবে পরোটা তৈরি করি এই ডোটাও ঠিক সেরকম করেই বানিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি অ্যাড করে হাত দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময়ের মতো মধে নিয়ে আমি এরকম মোটামুটি শক্ত ধরনের একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট কতগুলো লেচি কেটে নিব। আমি খুব বেশি বড় অথবা ছোট লুচি তৈরি না করে মিডিয়াম সাইজের লুচি তৈরি করব, সেটা দেখতেও ভালো লাগবে। সেই অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো ডো দিয়ে আমি এভাবে লেচি কেটে নিলাম। এখন এখান থেকে এক একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেচিগুলোকে রেডি করে নিচ্ছি লুচি তৈরি করার জন্য। লেচিগুলোকে হাত দিয়ে এভাবে রেডি করে নিলে লুচি তৈরির সময় লুচির চারপাশটা আঁকাবাঁকা হয় না, একদম গোল এবং দেখতে খুব সুন্দর হয়। সেজন্য আমি সবগুলো লেচি হাত দিয়ে প্রথমে এরকম গোল করে রেডি করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে আমরা আলুর দমটা তৈরি করে নিব। আলুর দম তৈরির জন্য আমি এখানে 1/2 কেজি পরিমাণ আলু 60 থেকে 70% মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আলু থেকে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আলুটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ভেতরটা নরম হয় কিন্তু চাপ দিলে সহজে ভেঙে না যায়। চুলায় একটা প্যান বসিয়ে এটাতে 3/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলে খেতে বেশি ভালো লাগে। তেলের মধ্যে 3-4 টুকরো করে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন। আলুর দম বানাতে কিন্তু এই পাঁচফোড়নটা অবশ্যই ব্যবহার করতে হবে। এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ফ্রিজে রাখা ছিল, এখনও বরফ ছাড়েনি, সেজন্য এটা দেখতে এমন। পেঁয়াজ বাটার সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। এখন এই বাটা মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট সময়ের মতো একটু তেলে ভেজে নিব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা, ধনে এবং লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। এখনই সব মশলাগুলোকে একসাথে আরও কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সাথে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা একদম আলুর গায়ে গায়ে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি।
আলুটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল সেহেতু এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানিটাকে কিছুটা শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখানে ফালি করে নেওয়া 3টা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিলাম। দেখুন, এখন কিন্তু ঝোলটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। আমি এতটুকু ঝোল এটাতে রাখবো। এই পর্যায়ে এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এই আলুর দমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমরা লুচিগুলো তৈরি করে নিব। রেস্টে রেখে দেওয়া লেচিগুলো নিয়ে নিলাম। যে জায়গাতে লুচি তৈরি করব ওই জায়গাতে ভালোভাবে একটু তেল মেখে নিচ্ছি এবং বেলুনটাতেও আমি তেল মেখে নিয়েছি। এখন এক একটা লেচি নিয়ে বেলুনের সাহায্যে বেলে এগুলো দিয়ে লুচি তৈরি করে নিচ্ছি। লুচিটা কিন্তু খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা করা যাবে না। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন লুচিটা কেমন করে তৈরি করতে হবে। এটা খুব বেশি পাতলা অথবা মোটা হলে কিন্তু লুচিটা একদম ফুলবে না। এবং লক্ষ্য রাখবেন লুচির একটা দিক পাতলা অথবা একটা দিক যাতে মোটা না হয়, সবগুলো সাইড যেন সমানভাবে বেলা হয়। আমি এভাবে কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, আর না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। লুচি তেলে দিয়ে একটা স্ট্রাইনারের সাহায্যে একটা পাশ আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে, তাহলেই দেখবেন লুচিটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। লুচি ভাজতে কিন্তু খুব কম সময় লাগে। আপনার এক একটা লুচি হতে কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগবে। যখন লুচিটা সম্পূর্ণভাবে ফুলে উঠবে তখন এটা উল্টে দিয়ে 2-1 সেকেন্ড রেখেই তুলে নিতে হবে। আমি আরও একটা লুচি ভেজে আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার সম্পূর্ণ টিপস ফলো করে যদি লুচি তৈরি করেন তাহলে আপনাদেরটাও হবে একদম ফুলকো লুচি। দেখতেই তো পাচ্ছেন আমার প্রত্যেকটা লুচি কতটা ফুলকো হচ্ছে। এভাবে একটা একটা করে আমি সবগুলো লুচি তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো লুচি তৈরি করা হয়ে গেছে। দেখেই হয়তো বুঝতে পারছেন প্রত্যেকটা লুচি কতটা ফুলকো হয়েছে, এবং খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। একদমই নরম তুলতুলে, আলুর দমটাও খেতে ভীষণ মজার। আমার পুরো রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, বাসার সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।